রিপোর্ট আর বাংলা টিভি বাংলার মানুষের কথা বলে। খোয়েলসিন্দুর শেখ ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনোয়ার হোসেন মির্জাপুর টাঙ্গাইল। টাঙ্গাইল মির্জাপুরের ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান খোয়েলসিন্দুর শেখ ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের 9তম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 20 মার্চ 2023 খ্রিস্টাব্দ রোজ সোমবার দুটি পর্বে বিভক্ত হয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ভাগে ছিল ক্রীড়া অনুষ্ঠান, বিকেলে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম পর্ব ক্রীড়া অনুষ্ঠানের জনাব আব্দুল আলিম শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ মনির হোসেন খান, সাধারণ সম্পাদক 7 নং 82 ইউনিয়ন আওয়ামী লীগ। উদ্বোধক ছিলেন জনাব মোহাম্মদ শামীম শিকদার, ব্যবস্থাপক মমতা পেন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানি লিমিটেড ঢাকা। দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানে জনাব আব্দুল খালেক, সাবেক চেয়ারম্যান 82 ইউনিয়ন পরিষদ, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল মোমেন, সহসভাপতি টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু সামা হাশেম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী। অতিথিরা এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ময়নাল হক সহ সকল শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সকল সদস্য, ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। শিক্ষক শিক্ষার্থী সহ সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আর বক্তব্য বাড়াতে চাই না, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। শ্রোতা রাজন বড় ভাই সভাপতি জনাব আব্দুল খালেক ভাই, পুরস্কার বিতরণ সম্মানিত সভাপতি আমার শ্রোতা রাজন মুরব্বী এই গ্রামের বয়োজ্যেষ্ঠ জনাব আব্দুল খালেক, সাবেক চেয়ারম্যান 7 নং 82 ইউনিয়ন পরিষদ, উপস্থিত আছেন উদ্বোধক হিসাবে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ আবু সামা হাশেম উপস্থিত আছেন। বিদ্যালয় আজকে নবম